ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজ্যের প্রধান দুই দল। এই নিয়ে দুই ফুলের দ্বন্দ্ব চরমে। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচার গাড়ি লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা, পাশাপাশি চোর স্লোগান দিয়ে বোমাবাজি করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের প্ররোচনায় পা না দিয়ে রক্তপাতহীন নির্বাচনের দাবি বিজেপির। আমরা প্ররোচনায় পা দিই নিয়ে নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণ হোক, যেভাবে তিন দফা হয়েছে, আগামী চার পাঁচ ছয় সাত সবগুলো দফায় রক্তপাতহীন ভোট হোক পশ্চিমবঙ্গে, এটুকুই আমাদের দাবি। তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন এই সন্ত্রাসটাকে তারা মাধ্যম করে বেঁচে থাকতে চাইছে। 25 মে ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে প্রচারে জোর প্রার্থীর। বৃহস্পতিবার হুডখোলা গাড়িতে ভগবানপুর, পটাশপুর, আড়গোয়াল সহ বেশ কিছু এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী। পটাশপুরে কালো পতাকা দেখানো হলেও ঝামেলায় না জড়িয়ে এগিয়ে যান সৌমেন্দু অধিকারী। তৃণমূলকে সহযোগিতা করছে পুলিশ, অভিযোগ বিজেপির। পুলিশের সহযোগিতা হয়েছে তো, পুলিশ তো দাঁড়িয়ে থেকে ওদের করতে মদত করেছে, আর পুলিশ না থাকলে তারা ভাবছে আমাদের যে সংখ্যায় মানুষ আমাদের সঙ্গে আছে তাতে অন্য কিছু ঘটে যেতে পারে। এটা তৃণমূল করে যেটা পরিষ্কার, এবং আমাদের সাধারণ মানুষ এবং পুলিশের সামনেই তৃণমূল এই কাজটা করেছে। তো তারপরে সাইডে লুকিয়ে যায় আমাদের উত্তেজিত জনতা এবং আমাদের সমর্থকরা ছুটে যায়, কিন্তু কোনোভাবে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি বা কোনোভাবে আত্মগোপন করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, তারা কুখ্যাত ডাকাত এবং সন্ত্রাস তৈরি করা লোকেরা বাম থেকে রামে এসছে, আজকের তারাই এইসব করছে, এবং দুজন কর্মী আক্রান্ত যারা প্রিয়জিৎ জানা এবং মুক্তেশ্বর জানা। এই লড়াই নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লড়াই, প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। মাননীয় মোদীজির কথা, আদরণীয় প্রধানমন্ত্রীর কথা বলছি, তৃতীয়বার তাকে প্রধানমন্ত্রী করার আমাদের এই লড়াই, কাশী কেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার লড়াই, বাকিটা জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি। স্থানীয় প্রশাসন সহ নির্বাচন কমিশনে নালিশ জানানোর কথা ভাবছে বিজেপি। ভোট প্রচারেই এই অবস্থা, ভোটের দিন কি হবে? যদিও পুলিশ প্রশাসন যথেষ্ট মোতায়েন থাকলেও এলাকা এই মুহূর্তে কিছুটা আয়ত্তে এনেছে, হয়তো সামনের দিকে আবার যে বোমা পড়বে না বা আবার যে কোনো দুর্ঘটনা ঘটবে না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর, পটাশপুর থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।